বুখারী শরীফের 850 নম্বর হাদিস, আল্লাহ রসুল একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী জনাব মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, যদি আমি আমার উম্মতের উপরে এই আশঙ্কা না করতাম, তাদের মুসিবতের কষ্টের দিকে লক্ষ্য না করতাম, আওলা আন আশুক্কা আলা নাস, অথবা মানুষের উপরে যদি আমি মানুষের কষ্টের দিকে খেয়াল না করতাম, তাহলে আমার তুহুম বিশ্বাওয়াকে মায়াকুল্লি সলাতেন, তাদেরকে প্রত্যেক নামাজের পরে প্রত্যেক নামাজের সাথে মেসওয়াকের নির্দেশ প্রদান করতাম। অর্থাৎ তাদের কষ্ট হবে, আমার উম্মতের কষ্ট হবে, মানুষের কষ্ট হবে, মেসওয়াক করলে সবসময় কষ্ট হবে, এই কষ্ট যদি আমি অনুভব না করতাম, খেয়াল না করতাম, তাহলে আমি প্রত্যেকটি নামাজের সাথে তাদেরকে মেসওয়াকের কথা মেসওয়াক করার নির্দেশ দিতাম। কারণ মেসওয়াকের অধিক গুরুত্ব রয়েছে, মেসওয়াকের অধিক ফজিলত আছে। মেসওয়াক করে যেই ব্যক্তি নামাজ আদায় করবে, এক রাকাতে আল্লাহ রাব্বুল আলামিন 70 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবে। আর যেই ব্যক্তি মেসওয়াক করে নামাজ আদায় করবে না, এক রাকাতে 1 রাকাতের সওয়াব পাবে। তো আমরা তো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না, আমাদের কষ্ট হয়, 70 রাকাত নামাজ আমরা কীভাবে আদায় করব? আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের লোকদেরকে মেসওয়াক সম্পর্কে বহুত এবং নির্দেশ প্রদান করেছি, বহুতবার বলেছি। অর্থাৎ মেসওয়াকের যদি গুরুত্ব না থাকতো, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলতেন না। সমর হাজিরিন, মেসওয়াকের উপকারিতা কি? আল্লাহ মানে দৈনন্দিন পালনীয় অনেকগুলা আমল আছে, ওই আমলসমূহের মধ্যে মেসওয়াক হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল। মুখে দুর্গন্ধ থেকে মুক্ত করতে হলে আমাদেরকে নিয়মিত মেসওয়াক করতে হবে। মেসওয়াক করলে মুখের দুর্গন্ধ চলে যাবে, মেসওয়াক করলে সুন্নাত। রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত মেসওয়াক করতেন এবং তার উম্মতদেরকে মেসওয়াকের ব্যবহার উৎসাহিত করতেন, যে তোমরা মেসওয়াক করো সব সময়। কারণ মেসওয়াক এমন একটি বিষয়, মেসওয়াক দ্বারা মুখের দুর্গন্ধ নষ্ট হয়ে যায়, মুখে সুগন্ধি আসে, মুখ পবিত্র হয়। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূলের নবুয়তের জিন্দেগীতে প্রায় 24,000 বার এসেছেন, যতবার আসছেন ততবার মেসওয়াকের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন, ইয়া রাসূলুল্লাহ মেসওয়াক করেন, মেসওয়াক করেন। হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতে করতে দাঁতের মাড়ি পর্যন্ত ফাড়ি যাওয়ার উপক্রম হয়ে যেতেন, এত কষ্ট পাইতেন। এরপরে জিব্রাইল সালাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ মেসওয়াক করেন, কারণ মেসওয়াক দ্বারা মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়, কারণ ফেরেশতারা মুখের দুর্গন্ধ সহ্য করতে পারে না। মেসওয়াকের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিনা মেসওয়াকে নামাজ অপেক্ষা, মেসওয়াক করে নামাজ পড়লে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। অর্থাৎ যেই লোক মেসওয়াক করে ওযু করে নামাজ আদায় করবে, ওই নামাজ আল্লাহ রাসূল মুহাম্মদ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি রাকাতে 70 গুণ সওয়াব দিবেন, অর্থাৎ এক রাকাতে 70 রাকাতের সওয়াব দান করবেন। আর যেই ব্যক্তি মেসওয়াক সারা নামাজ আদায় করবে, মেসওয়াক সারা নামাজ আদায় করবে, মেসওয়াক করবে না, মেসওয়াক করে ওযু করবে না, ওযু না করে নামাজ আদায় করবে, মেসওয়াক সারা নামাজ আদায় করবে, মেসওয়াক সারা নামাজ আদায় করার কারণে এক রাকাতে 1 রাকাতের সওয়াব
আল্লাহ পাক দান করবেন। তাহলে বোঝা গেছে মেসওয়াকের অনেক গুরুত্ব রয়েছে। সুরমা হাজরিন, আমরা অবশ্যই মেসওয়াক করব। রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের উচিত মেসওয়াক করা, মেসওয়াক করা উচিত। কেননা এর দ্বারা মুখ পবিত্র হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, ফেরেশতাদের আনন্দ দান করে। মেসওয়াক করলে ফেরেশতারা আনন্দিত হয়, সওয়াব বৃদ্ধি পায়, সওয়াব বৃদ্ধি পায়। এই জন্য মেসওয়াক করা সুন্নাত। উপরন্ত দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। মেসওয়াক দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন চোখের দৃষ্টিশক্তি বাড়িয়ে দেন। পিত্ত সারাই, যে পিত্ত আছে, পিত্ত মানে শান্তি থাকে, মুক্ত থাকে। মাড়ি শক্ত হয়, দাঁতের মাড়িকে শক্ত করে মেসওয়াক দ্বারা। কফ দূর করে, মানে কফ থাকে না। মুখে দুর্গন্ধ সুগন্ধি আনে, মুখের দ্বারা মুখের মধ্যে সুগন্ধি আনে। ফাকস্থলী সুস্থ থাকে, অর্থাৎ মানুষের যে ফাকস্থলী আছে, এই ফাকস্থলী সুস্থ থাকে। অর্থাৎ মেসওয়াক করলে তার কখনো গ্যাস্ট্রিক হবে না। আমরা তো মেসওয়াক করি না, মেসওয়াক না করে ফানি ফান করি, মেসওয়াক না করে খানা ভক্ষণ করে বিভিন্ন ফানাহার খেয়ে থাকি, তো যার কারণে আমাদের গ্যাস্ট্রিক বেড়ে যায়। তো এই মেসওয়াকের দ্বারা, মেসওয়াক করলে তার গ্যাস্ট্রিক থাকবে না, গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে, আলসার ভালো হয়ে যাবে। সন্ধ্যা হাজ অবশ্যই আমরা মেসওয়াক করব সব সময়। তিন নম্বর, আল্লাহ রসুলের স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক রসুল আরবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেসওয়াক হচ্ছে মুখের পবিত্রতা অর্জনের মাধ্যম এবং প্রতিপালকের সন্তুষ্টি লাভের উপায়। যে ব্যক্তি মেসওয়াক করবে, মেসওয়াক দ্বারা মুখ পবিত্র হবে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবে, আল্লাহ সন্তুষ্টি লাভ করা যাবে। আর যে আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে, আল্লাহকে খুশি করবে, সে জান্নাতে যাবে। নাসাই শরীফের হাদিস। তো সম্রা আজ অবশ্যই আমরা মেসওয়াক করব। এবং কী দিয়ে মেসওয়াক করা উত্তম, কী দিয়ে মেসওয়াক করবে? এখন তো বর্তমানে ব্রাশ আছে, ব্রাশ দ্বারা আমরা এই দাঁত মাজি, মেসওয়াক করে সেটা দ্বারাও মেসওয়াকের হক আদায় হবে। কিন্তু উত্তম কিসের দ্বারা? তিন রকম গাছের ডাল থেকে মেসওয়াক করা যায়। কয় রকম? তিন রকম। আপনারা একটু শুনেন, বুঝি নেন। তিন রকম গাছের ডাল থেকে মেসওয়াক করা যায়। দুই নম্বরে জৈতুন গাছ, তিন নম্বরে নিম জাতীয় গাছ। নিম জাতীয় গাছ যেটা আছে, তাহলে প্রথমে এক নম্বর হলো আরাক বা ফিলু বা কুল জাতীয় গাছ, দুই নম্বরে জৈতুন গাছ, তিন নম্বরে নিম জাতীয় গাছ। এই তিন প্রকারের গাছ দ্বারা মেসওয়াক করা, মেসওয়াক করলে অনেক উপকারিতা। রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম মেসওয়াক দাঁতন হলো যৌতন গাছ দ্বারা দাঁত মাজালো উত্তম, যাহা বরকতময় গাছের মধ্যে গণ্য। এই যৌতন গাছ হলো অধিক বরকতময় গাছ। এই জন্য আল্লাহ রাসূল বলছে, যৌতন গাছ দিয়ে তোমরা মেসওয়াক করো। এটা মুখে সুগন্ধি করে, ফিত্ত দূর করে। তাছাড়া এই মেসওয়াক আমার এবং আমার পূর্বের নবীদের মেসওয়াক ছিল। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যৌতন গাছ দিয়ে আমরা যে মেসওয়াক করি, এই মেসওয়াক আমার এবং আমার পূর্বের উম্মতের মেসওয়াক ছিল। শুধু আমি না, আমার পূর্বের নবীদের উম্মতরা এই যৌতন গাছ দ্বারা মেসওয়াক করতেন। তাবারানি। তো মেসওয়াক কীরূপ হবে? আমরা তো মেসওয়াক করব, মেসওয়াকটা কীরূপ হবে? মেসওয়াক যেন ওয়াহিতুক বেশি মোটা অথবা
একেবারে নিষ্কুণা হয়, একবারে মোটা হতে পারবে না, একবারে শিকনো হতে পারবে না, সাধারণত আঙ্গুলের মতন মোটা, আঙ্গুল যেরকম আঙ্গুলের মতন মোটা এবং লম্বা এক বিঘত বা আধা হাত হবে। তার চেয়ে বেশি বড় মেসওয়াক ব্যবহার করা নিষেধ, তার চেয়ে বেশি বড় মেসওয়াক ব্যবহার করা কি নিষেধ, এক বিঘত হতে হবে, আঙ্গুলের মতন মোটা, এর চেয়ে বেশি মোটার প্রয়োজন নাই। তো সম্মান হাজিন অবশ্যই আমরা মেসওয়াক ব্যবহার করব, তো সম্মান হাজিন অবশ্যই আমরা মেসওয়াক করব। মেসওয়াক করা খুব গুরুত্বপূর্ণ একটি আমল, আল্লাহ রাসূলের সুন্নত, রাসূলের প্রত্যেকটি সুন্নতের ভিতরে ফায়দা আছে। তো এই জন্য আমরা এই সুন্নতগুলি যথাযথভাবে পালন করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।